সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদেরকে তার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন এবং তার অবাধ্যতা করতে নিষেধ করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। তিনি সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদতের জন্য। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল, যিনি তার উত্তম আদর্শের প্রতি আনুগত্য প্রকাশে তার উম্মতকে আহ্বান জানিয়েছেন। অতঃপর আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল বস্তু থেকে, দুর্বলতার পর তিনি শক্তি দান করেন, আর শক্তির পর তিনি আবার দেন দুর্বলতা ও বার্ধক্য। আল্লাহর কিতাবের এই আয়াতটি মানুষের জীবনের যাত্রার ধাপসমূহ এবং যেসব অবস্থা সে অতিক্রম করে তা চিত্রায়ন করেছে। প্রথমে দুর্বলতা, তারপর শক্তিশালী হওয়া, আবার দুর্বল হওয়া, শৈশব, তারপর যৌবনকাল, অবশেষে বার্ধক্য। এ ধাপগুলোই আমরা আমাদের আশপাশে যারা রয়েছেন তাদের মাঝে এবং আমাদের নিজেদের মাঝেও দেখতে পাই। তবে প্রত্যেক ধাপেই মানুষের মধ্যে স্থায়ী দুর্বলতা রয়েছে, যা কখনো আলাদা হয় না ও তার জীবনযাত্রা থেকে বিচ্ছিন্ন হয় না। কেননা সে তো বিভিন্ন বিষয়ের পরিণতি সম্পর্কে জানে না, তার কাছে দিনের এক মুহূর্তের জন্যও তার জীবনের স্থিতিশীলতার গ্যারান্টি নেই এবং আগামীকাল কি ঘটবে সে তাও জানে না। এগুলোর মধ্যে প্রথম ধাপ হচ্ছে, যখন সে মায়ের কোলে নবজাতক হিসেবে থাকে, নিজের কোনো কাজই সম্পাদন করতে সে সক্ষম নয় এবং আশপাশের কিছুই বুঝতে পারে না। শারীরিকভাবে এবং শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ও বিবেক বুদ্ধিতে সে একেবারেই দুর্বল। তারপর আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে শক্তি দান করেন, এর উপকরণ সমূহ প্রস্তুত করে দেন এবং তার ভিত সুদৃঢ় করেন, আর মহান আল্লাহ এ শক্তিকে স্থায়ী করে দেওয়ার সক্ষমতাও রাখেন। শৈশবের এ দুর্বলতা সম্পর্কে যে ব্যক্তি চিন্তা করবে, সে এটা বিশ্বাস করবে যে সে তার জীবনে আল্লাহর তত্ত্বাবধান, সুরক্ষা ও অনুগ্রহের মাঝে বিচরণ করে এবং তার পূর্ণ হিকমত, রহমত, ইহসান, দয়া ও কোমল আচরণের মধ্যে থাকে। এটাও বিশ্বাস করবে যে আমরা আমাদের জীবনের প্রতিটা ধাপে আল্লাহর প্রতি মুখাপেক্ষী। মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ তিনি তো অভাবমুক্ত, প্রশংসিত। ব্যক্তি তার শক্তির ক্রমোন্নতির সময়ে কখনো সে এ বাস্তবতাকে ভুলে যায়, ফলে সে নাক ছিটকায়, শক্তি প্রয়োগে সীমা লঙ্ঘন করে, দাপট প্রদর্শন করে বেড়ায় এবং দাম্ভিকতা ও অহমিকায় পরিপূর্ণ থাকে। আল্লাহর বাণী, তারপর দুর্বলতার পর তিনি শক্তি দান করেন, আর এটাই হচ্ছে যৌবনের ধাপ, যা জীবনের শ্রেষ্ঠতম পর্যায়। এ ধাপটি জীবনী শক্তি ও প্রত্যয়ের গুণে বৈশিষ্ট্য মণ্ডিত এবং এটাই সফলতা ও বিজয়ের কর্মশালা। আর এমন ব্যক্তি যৌবনকালে তার স্কন্ধ হতে অলসতা ও নিষ্ক্রিয়তাকে ঝেড়ে ফেলবে, এটাই তো কাম্য। উন্নতির শিখরে আরোহণের জন্য দৃঢ় প্রত্যয়ের সজ্জায় সজ্জিত হয়ে এবং হীনতামুক্ত চরিত্র নিয়ে তরঙ্গমালা ভেদ করবে, ইলিম অন্বেষণ ও ফলপ্রসূ আমলে তার যৌবনকে উৎসর্গ করবে, তার জ্ঞানের পরিচর্যা করবে, চিন্তার উৎকর্ষ সাধন করবে, ইমানকে শক্তিশালী করবে, রবের আনুগত্য করবে এবং তার শক্তির স্থান ও সময়ের ফলপ্রসূ বিনিয়োগ করে, যেন রবের সাথে তার এমন অবস্থায় সাক্ষাৎ হয় যখন তিনি তার উপর সন্তুষ্ট থাকেন। সে তার সমাজে উত্তম নিদর্শন তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে মূল্যায়ন করো, বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে, অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে, ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে, দারিদ্রতার পূর্বে তোমার ধনাঢ্যতাকে এবং মৃত্যুর পূর্বে তোমার জীবনকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ যুবক ছাড়া কাউকে ইলিম দেন না, সকল কল্যাণ যুবকদের মাঝে নিহিত। অতঃপর তিনি আল্লাহর এই বাণীটি তেলাওয়াত করলেন, লোকেরা বলল, আমরা এক যুবককে মূর্তিগুলোর সমালোচনা করতে শুনেছি, তার নাম ইব্রাহিম।
আর যে ব্যক্তি কল্যাণের উপর অটল থাকে এবং তার উপর বেড়ে ওঠে আল্লাহ তাআলা তাকে ওই কল্যাণের উপরই মৃত্যু দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার ছায়ায় আশ্রয় দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তন্মধ্যে এক প্রকার হলো সে ব্যক্তি যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। মানুষ তার যৌবনকালে যত শক্তির অধিকারী হোক না কেন, তা এক সময় নিঃশেষ হয়ে যাবে এবং এর স্থায়িত্ব অসম্ভব। মহান আল্লাহ বলেন, অতঃপর শক্তির পর তিনি আবার দেন দুর্বলতা ও বার্ধক্য। এটাই আল্লাহ তাআলার জাগতিক নীতি। চাঁদের পূর্ণতার পর আবার নতুন চাঁদে উদিত হয়। আনাস রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আজবা নামক একটি উট ছিল যাকে কেউ পরাজিত করতে পারত না। একদা এক বেদুইন তার উটে চড়ে আসলো এবং আজবাকে পরাজিত করল। এতে মুসলিমদের মনে কষ্ট হলো আর তারা বলল যে আজবা পরাজিত হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর বিধান এই যে দুনিয়ার সবকিছুরই উত্থানের পর পতন আছে। সহিহ বুখারীতে রয়েছে হাদিসটি। আর যে ব্যক্তি বার্ধক্যের স্তরে উপনীত হয়েছে, সে যৌবনের প্রকৃত অর্থ ও সর্বশেষ অবস্থান সম্পর্কে উপলব্ধি করতে পেরেছে। আমাদের রব বলেন, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যে তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত, আর তোমাদের কাছে তো সতর্ককারী এসেছিল। এখানে সতর্ককারী বলতে বার্ধক্যকে বোঝানো হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যাকে দীর্ঘায়ু করেছেন এমন কি যাকে ষাট বছরে পৌঁছিয়েছেন তার উজর পেশ করার সুযোগ রাখেননি। সহিহ বুখারীর হাদিস। কেননা ষাট বছর বয়সের ব্যক্তি মৃত্যু ক্ষেত্রের নিকটবর্তী, যে বয়স প্রত্যাবর্তন ও একাগ্রতার বয়স। হেদায়েত আদর্শ ও প্রতিশ্রুতি প্রাণের অন্তর্গত হল, যার বয়োবৃদ্ধি হয়েছে ও দাড়ি সাদা হয়েছে তাকে তার মর্যাদা প্রদান করা, তার সম্মান সম্পর্কে জানা এবং তাকে যত্ন ও ভালোবাসা দিয়ে আবৃত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই বৃদ্ধ মুসলিমকে সম্মান করা মহান আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি এই আয়াত ও জীবনের বিভিন্ন পর্যায়ে দুর্বলতা থেকে শক্তিশালী অথবা দুর্বলতা নিয়ে গবেষণা করে, তা পুনর্জীবন, পুনরুত্থান ও কবর থেকে সমবেত হওয়ার বিষয়ে প্রকৃত ইমানের দিকে তাকে পরিচালিত করে। জীবনের অবস্থাসমূহ ও বয়সের বিভিন্ন পর্যায়ে এই অতি দ্রুত পরিবর্তন একজন মুসলিমকে দুনিয়ার সংক্ষিপ্ততা উপলব্ধি করতে সাহায্য করে। যৌবন তো নিঃশেষ হয়ে যাবে, সুস্থ শরীর শীর্ণকায় হবে, শক্তি ফুরিয়ে যাবে, দুনিয়ার সকল সম্ভোগ নিঃশেষ হয়ে যাবে, অতঃপর মৃত্যু ঘনিয়ে আসবে। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার নিকট তেমনই নিঃসঙ্গ অবস্থায় হাজির হয়েছে যেমন ভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। তোমাদেরকে যা দান করেছিলাম তা তোমরা তোমাদের পিছনে ফেলে রেখে এসেছ। আর এটি একজন ব্যক্তিকে আগ্রহী করে তোলে ও আমলে উদ্যমী করে চিরস্থায়ী নিবাসের জন্য। দুর্বলতা, তারপর শক্তিমত্তা, অতঃপর পুনরায় দুর্বলতা, অবস্থার পরিবর্তন বিষয়ক একটি পাঠ। সুতরাং ঘাটতি পূরণ হবে, দুশ্চিন্তা দূরীভূত হবে, স্বল্পতা বৃদ্ধি লাভ করবে, অসুস্থতা সেরে যাবে, বিপদ উঠিয়ে নেওয়া হবে, আর দুনিয়া তার অধিবাসীদের নিয়ে উত্থান পতনের সাথে আবর্তিত হবে। আর প্রজ্ঞাময় মহান আল্লাহ, তিনি তো প্রতিদিনই গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যস্ত রয়েছেন। শক্তিশালী অবস্থা আল্লাহ তাআলার অন্যতম বড় নিয়ামত, যা সংরক্ষণ করা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যবহার করা একজন মুসলিমের জন্য আবশ্যক। এক কথা স্মরণে রেখে যে নিয়ামতের শুকরিয়া আদায় শক্তিকে আরো বৃদ্ধি করে এবং তার ক্ষয়রোধ করে, আর এই নিয়ামতের অকৃতজ্ঞতা তা হারানো ও অবস্থা পরিবর্তনের অন্যতম কারণ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়া করছি, কেননা তাকওয়াই হচ্ছে সর্বোত্তম প্রার্থনা। হে মুসলমানগণ, শক্তির নিয়ামত বলিষ্ঠ ও স্থায়ী হয় সর্বক্ষণিক ইস্তেগফার করার মাধ্যমে এবং পদস্খলনে পতিত হওয়ার সাথে সাথে দ্রুত তওবা করার মাধ্যমে। মহান আল্লাহ তাআলা তার নবী হুদ আলাইহিস সালাম এর জবানে বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার নিকট তওবা করো, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষাবেন, আর তিনি তোমাদেরকে আরো শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন, এবং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। শক্তিশালী থাকা অবস্থায় কোন মুসলিম ব্যক্তি যেন তার চেয়েও বড় মহাশক্তিশালী সত্তাকে ভুলে না যায়, আর তিনি হলেন মহা পবিত্র আল্লাহ তাআলা, যিনি তাকে শক্তি ও এর উপকরণ সমূহ দান করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর আজ সম্প্রদায়
তারা জমিনে অযথা অহংকার করেছিল এবং বলেছিল আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে, তবে কি তারা লক্ষ্য করেনি যে নিশ্চয়ই আল্লাহ যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী। যদি দৃশ্যত মুসলিম ব্যক্তির শক্তি লুপ্ত হয়েও যায় তবু সে প্রকৃত অর্থে শক্তিশালী যদি সে সর্বশক্তিমান পরাক্রমশালী আল্লাহর সঙ্গ অনুভব করে। মহান আল্লাহ বলেন, আর স্মরণ করুন আমার শক্তিশালী বান্দা দাউদের কথা, তিনি ছিলেন খুব বেশি আল্লাহ অভিমুখী ছিলেন। অতঃপর আপনারা আল্লাহ তাআলার সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করুন। হে আল্লাহ, আপনি আমাদের নবী নেতা মুহাম্মদের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন, সকল সাহাবীদের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি ইসলাম এবং মুসলমানদেরকে শক্তিশালী এবং সম্মানিত করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা ও স্তর সম্মান আপনার কাছে কামনা করছি। হে আল্লাহ, আপনি আমাদের পূর্বাপর সকল গুনাহ যা জানি আমরা যা জানি না প্রকাশ্যে গোপনে যা কিছু করেছি আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনি তো আদি, আপনি অন্ত, আপনি সকল কিছুর উপর সর্বশক্তিমান, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আপনার রহমতে আপনি আমাদেরকে আবৃত করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন, আখেরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আজাব থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের এই দেশের শাসকবর্গ খাদিমুল হারামাইন এবং তার নায়েবকে আপনি ভালো কাজে তাকওয়ার কাজে তৌফিক দান করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরে আমাদের মুমিন ভাই বোনদের জন্য ভাই বোনদের ব্যাপারে কোন রকমের ঘৃণা বিদ্বেষ বাকি রাখবেন না। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার দিনের উপর অবিচলতা দান করুন, আপনার নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন, আপনার বেশি বেশি জিকির করার এবং তা পালন করার তৌফিক দান করুন।